আজ থেকে 500 হাজার বছর আগে নদিয়া নবদ্বীপের বুকে একজন দুই হাত প্রসারিত করে সেই সাবানটাকে এনেছিলেন বাবা। তা আমরা ভক্তবৃন্দ, আমি জানি আপনাদের মনে ময়লা নেই, ময়লা থাকলে কি আর হরিবাসরে আসতে পারতেন, এত সুন্দর ভক্ত হতো। তবু একটুখানি সবাই মিলে যদি থাকে একটু পরিষ্কার করে নেব, সবাই মিলে দুটি বাহু তুলে সবাই উলুধ্বনি করে সবাই মিলে বলবো, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হৃদয় বলুন হরি হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ আমার গৌর হরি বলে বসলেন, তবে শোনো শোনো, আরে দেরি নয়, সবাই মিলে চলো আমার বধু দর্শনে যাব। কেমন ভাবে বলি, সূরজ পূজিতে যাব চলো যাই বনে, উলুধ্বনি সবাই মিলে সূরজ পূজিতে যাব চলো যাই বনে, আবার সূরজ পূজিতে যাব চলো যাই বনে, সূরজ পূজিতে যাব চলো যাই বনে, আজ বধুরে মিলাইব যাইলে খনে, আমি বধুর মিলাইব যাইলে খনে, আর এদিকে লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন পদকার কি বলছে, এত কহি গোড়া চাবে আখি জলে ভাসে, আখি জলে ভাসে, আখি জলে ভাসে, আজ পূরব পরল মনে কহে বা শুভ সে, পূরব পরল মনে কহে বা শুভ সে, আজ পূরব পরল মনে কহে বা শুভ সে, পূরব পরল মনে আমার বাসু ঘোষ কাঁদে গো, আমার বাসু ঘোষ কাঁদে গো, আজ প্রভুর সঙ্গে যাবে বলে বাসু ঘোষ কাঁদে গো, আজ হরি 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 বলে প্রভুর সঙ্গে যাবে, হরি বল হরি বল হরি বল, বাসুদেব ঘোষ কহে শ্রীমধুর বৃন্দাবনী, অষ্টসখী পরিবৃতা রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, ওরে সখী রে আমার বউ চলে গেল গোঠে, আমি তো তাকে দেখিতে পেলাম না,
বেঁচে যা, আর আমার মনে যেন বোধ নয়নের সামনে এখনো আছে। যাই পদ রহিয়া রহিয়া জানিস কি, আমার বোধ যখন যাচ্ছিল আমার দেখে কি মনে হলো, আমি যদি চন্দন হতাম, আমার বোধ রঙে মাথায় রইতাম, আমি যদি চন্দন হতাম, চন্দন হতাম, আমি যদি চন্দন হতাম, নেচে যেত কি হতো জানিস, পড়তাম তখন ঝরিয়া ঝরি হরিব হরিব জানিস, আমার আরো কি মনে হলো, আমার বধুর যাওয়া দেখে আমার আরো অনেক ইচ্ছে হলো কি জানিস, তবে তোদের বলি শোন, আমি যদি ফুল হতা, আমার বধুর কলা মালা হইত, আর তখন কি হতো জানিস, আমার বধু যখন নেচে যেত আমি যেতাম দুলিয়া দুলিয়া, রাধানি আমার তুলসী সখীকে জড়ায় ধরে বলছ রে সখী রে, তাই তোকে একটা মনের কথা বলি শোন, রাধানি আমার তুলসী সখীকে জড়ায় ধরে বলছে, ওরে সখী রে তবে আমার দুঃখের কথা শোনার মানুষ মেলে না, তাই আজ যখন আমি তোকে কাছে পেলাম আমি তোকে আমার দুঃখের কথা বলব, ওরে শোন শোন, আমার বোধ যে বনে গেছে তুই একটুখানি দেখে আয় না রে, আমার বধু কেমন আছে, তাই রাধানি আমার তুলসী সখীকে জড়ায় ধরে বলছে, রাধিকা রূপসি লইয়া তুলসী কহই মধুর কথা, রাধিকা রূপসি লইয়া তুলসী কহই মধুর কথা, আরে কাননে সখী রে
জাননে গমন কর এখনো জাননে নাগর শেখর যথা কাননে গমনা এখন নাগর শেখর যথা নাগর শেখর যথা তুই একবার গিয়ে দেখে আয় না তুই একবার গিয়ে দেখে আয় না আমার প্রাণ বধু কেমন আছে একবার গিয়ে দেখে আয় না বধু কেমন তুই একবার গিয়ে দেখে আয় না বধু কেমন আছে একবার গিয়ে দেখে আয় না বধু কেমন আছে তুই একবার গিয়ে দেখে আয় তাই বল হরি বল হরি বল ওরে সখী রে একবার গিয়ে দেখে আয় আমার প্রাণ বধু কেমন আছে আমি তার কুশল শুনে আমার এই তাপিত হিয়া শীতল করি রাধারে আমার তুলসী সখীকে জড়ায় ধরে বল ওরে সখী রে তুই যখন বনে যাবি আমার বধুর কাছে গিয়ে তুই আমার দুঃখের কথাগুলো বলার থেকে বেশি করে তার মনের কথাগুলো তুই শুনে নিবি কেন জানিস তুই কথা নিবি কিন্তু দিবি না কেন দেখবেন বাবা কাউকে যদি অনেকক্ষণ সারাক্ষণ তার ধারে বেশি বকা হয় তো দেখবেন যে বেশি কথাটা শুনতে শুনতে যে বেশি শোনে তার একটু ঘুম পেয়ে যায় তার নিজের বলার আর ইচ্ছা থাকে না তাই বলছে শনশন ও সখী আমার বধুর কাছে যাবি ঠিকই তুই কথা কিন্তু নিবি কিন্তু দিবি না কারণ তুই যদি সারাক্ষণ বলতে থাকিস আমার দুঃখের কথা আমার বধু দেখবি কখন শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে কিন্তু আমার বধুর মনের কি বাসনা আমাকে একটু এসে তুই বলবি দাদানি বলছে আমার বধু কিন্তু বড় চতুর তুই সময় বুঝে বুঝে শুনে একটু কথা বলিস তুলসী সখী বলছে আরে বাবা তোর কোনো চিন্তা নেই ও রাধে আমি যখন একবার যাচ্ছি আমাকে যেতে দে আমি যাই সমস্ত কুশল আমি শুনে আসবো তাই তুলসী সখী আমার গোবিন্দ সেবার সমস্ত সামগ্রী নিয়ে এবার চলেছে গোবিন্দের নিকটে আর উলসী তুলসী মনে তে হরসি উলধনি উলসী তুলসী মনে তে হরসি চলি লাগাই রব হলে আর তাম্বুল কর্পূর লইয়া ফুল হর মিলি না সরসি কুলে আবার মিলি না সরসি কুলে সমস্ত কিছু নিয়ে গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে গোবিন্দের সামনে উপস্থিত প্রাণ গোবিন্দ আমার এই যে বাবা আমরা সকল ভক্তবৃন্দ চলেছি গোবিন্দ সেবার সামগ্রী সাজিয়ে সামগ্রী সাজিয়েছি কিনা বলুন বাবা আজ আমরা হৃদয়ের মাঝে ভক্তিরূপ সামগ্রী সাজিয়েছি আর ভক্তিরূপ সামগ্রী সাজিয়ে চলেছি কোথায় না গোবিন্দর সেবা দিতে তাহলে গোবিন্দ সেবা দিতে আমরা সবাই মিলে বাবা এসেছি যাই হোক আর একটা বিশেষ ঘোষণা আমি আপনাদের করছি বাবা আপনারা যারা যারা এখনো যে সকল ভক্তগণ অভুক্ত আছেন অতি অবশ্যই সেবাটা গ্রহণ করে নেবেন যে সকল ভক্তগণ এখনো পর্যন্ত অভুক্ত আছেন অনেকটা সময় পার হয়ে গেছে বাবা সেই ক্ষেত্রে আপনারা সবাই সেবা গ্রহণ করবেন আজকে আমরা যে গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে এসেছি সবাই মহতি হরিবাসর সুন্দরভাবে সাজিয়ে চলে এসেছে কেন না ভগবানের জন্য তা ভগবানের জন্য যেমন এসেছি ভগবানও তেমন সকল ভক্তের জন্য এসেছে বাবা
সকল ভক্তের জন্য আমার ভগবানের প্রতি যুগে যুগে আসেন বাবা। তিনটি কারণ বলছে, প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধুনা, সকল সাধুদের তিনি পরিত্রাণ করবার জন্য এসেছেন। দ্বিতীয় কারণ বলছে বিনাশায় চন্দ্রশ্রুতম, সকল দুষ্ট লোকদের তিনি বিনাশ করবার জন্য এসেছেন। তৃতীয় কারণ বলছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সকল ধর্মকে রক্ষা করবার জন্য প্রতি যুগে যুগে আমার ভগবান তিনি এসেছেন নানান রূপে। প্রতি যুগে যুগে আমার ভগবান আসেন, আর সেই ভগবান ভক্তের কাছে যেমন আসেন ভক্তের কাছে কিছু নিতে তেমন দিতে। তা আজকে আমরা এখানে এসেছি ভগবানের কাছে, বাবা কিছু চাই নাকি, কি বলেন মা? ভগবানের কাছে আমরা নিশ্চয়ই চাই, হরিবাসরে বলুক আর মন্দিরে বলুক, যখনই প্রণাম করি পূজা দেই বলি কি অর্থের কথা ছেড়ে দিলাম, সবাই অর্থটা নাও চাইতে পারে। যারা পরম ভক্ত আমরা কি চাইবো, ঠাকুর তুমি আমায় সুখ দাও শান্তি দাও। কিন্তু কেউ যদি বলে বসেন ঠাকুর তুমি আমায় দুঃখ দাও, বিপরীত মানুষ তো কেউ থাকতেই পারে, যে আমি সুখ চাই না আমি দুঃখ চাই, আমি কষ্ট চাই আমি যন্ত্রণা চাই, ভগবান দিতে পারবেন না বাবা, ভগবান দিতে পারবেন না। আপনি যতই দুঃখ চান যতই কষ্ট চান যতই যন্ত্রণা চান ভগবান ওটাই দিতে পারবেন। কেন? কারণ তার নাম হলো সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ মানে যিনি চির আনন্দময়। হ্যাঁ গো মা, যিনি চির আনন্দময় তাহলে তার কাছে আনন্দ ছাড়া দুঃখ আছে কি বলুন? তাহলে দুঃখ যখন নেই তাহলে আপনারা দুঃখ পাবেন না। এবার আমার ভক্তমণ্ডলী মায়ের এবং বাবার আমাকে প্রশ্ন করতে পারেন, আমাকে কেন, যে কেউ হোক প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা কি, যে মা গো ভগবান যদি দুঃখ না দেন তাহলে সংসারে থেকে আমরা যে দুঃখ পাই কষ্ট পাই জ্বালা পাই যন্ত্রণা পাই সেগুলো তাহলে ভগবান দিচ্ছেন না? ওগুলো ভগবান দিচ্ছেন না। এই যে সংসারে দুঃখ পাই কষ্ট পাই যন্ত্রণা পাই এগুলো আমরা আমাদের কর্মের জন্য দুঃখ পাই ভাই। আপনাদের একটা গান মনে করি দেওয়ার জন্য আমি গাইবো মাত্র দুটো লাইন। আমি সকালে মরে দোষ কারো নয় গো মানে নিজের জন্য, নিজের কর্মের জন্য আমরা দুঃখ পাই নিজের কর্মের জন্য কষ্ট পাই, কিন্তু বারবারই ভগবানের দিকে আঙুলটা তুলি তুমি মনে হয় চোখ থাকতো বন্ধ, তোমার কোনো বিচার নাই আচার নাই। তাই গানের মধ্যেই বলছে আমি সকাল কিন্তু ভগবানের দিকে আমরা আঙুল তুলি, আর এই আঙুলটাকে তুলেছিল মা গো গান্ধারী। গান্ধারী যে নিজের কর্মের জন্য দুঃখ পাচ্ছে সেটা ভুলে গেছে, 18 দিনের যুদ্ধ হয়ে গেছে আজকে 19 দিন। গান্ধারী মনে মনে চিন্তা করছে আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে কিন্তু আজকে তো 19 দিন, আমার ছেলেরা এখনো কেন বাড়ি ফিরছে না? আমার যে 100টা ছেলে যুদ্ধ করতে গেছে এরা তো কেউ কাপুরুষ নয়, আমার যে ছেলেরা যুদ্ধ করতে গেছে এরা কেউ ভেরু নয়, তবে আমার ছেলেরা কেন এখনো বাড়ি ফিরছে না? 100টা ছেলের মধ্যে যদি 1টা ছেলে বাড়ি ফিরত আমি অন্তত মন থেকে সান্ত্বনা দিতে পারতাম। মা আমার চিন্তা করছে আমার কোনো ছেলে যখন ফিরছে না আমি নিজেই যাব কুরুক্ষেত্রে মাঠে, মা নিজেই আমার কুরুক্ষেত্রে মাঠে যাচ্ছে, বাবা হাতে একটা মশাল নিয়েছে, ওই মশাল নিয়ে অন্ধকার রাত্রিতে ছুটতে ছুটতে গেছে কুরুক্ষেত্রে মাঠে, যেই প্রবেশ করেছে দেখছে ভয়ঙ্কর দৃশ্য, ওই কুরুক্ষেত্রে মাঠে গিয়ে
মুন্ডুটা নেই, কারণ আমার নারী ভুড়ি গুলো বার হয়েছে। মা ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠল, দুর্যোধন আমি তোদের মা এসেছি বাবা, আমি এসেছি। ওরে বাবা, আমাকে কেউ সাড়া দিচ্ছিস না কেন? ওরে আমি যে তোদের মা এসেছি। হঠাৎ করে মা আমার দুর্যোধন দুঃশাসন বলতে বলতে নিজের হাতের মশালের আলোটায় দেখতে পেল তার প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত অবস্থায় মাটিতে মরে পড়ে আছে। দুর্যোধন একবার কথা বল, আমি তোকে আশীর্বাদ করেছি, তুই আমার কাছে আশীর্বাদ আনতে গেছিলি বাবা। আমি বলেছিলাম আমার কর্মদোষে আমার শতপুত্রের মধ্যে সব মরে যায়, অন্তত একটা সন্তান আমার মা বলার জন্য বেঁচে থাকুক। তুইও বাঁচলি না বাবা। মা আমার কাঁদছে, মা গান্ধারী যখন হাউ হাউ করে কাঁদছে হঠাৎ করে শুনতে পেল তার পিছন দিকে কে যেন দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। কে কে তুমি? আমি যখন আমার শতপুত্র হারার যন্ত্রণায় কাঁদছি তখন আমার পিছনে দাঁড়িয়ে হাসছে কে তুমি? যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি দেখতে চাই তুমি নিষ্ঠুর নাকি তুমি নির্মম নাকি তুমি পাষাণ। পিছন দেখতে কি উত্তর দিচ্ছি, মা গো আমি তোমার সামনেই আছি, মা আমি তোমার সামনেই আছি, আমি তোমার পিছনে আছি, আমি তোমার এপাশে আছি, আমি তোমার ওপাশে আছি। কিন্তু বিষয়টা কি জানো মা, আমাকে দেখতে গেলে এমন হাজার হাজার টিউবলাইট জ্বালিয়ে দিবে, আমায় দেখা যাবে না মা। ও মা, এমন লক্ষ লক্ষ যদি হ্যালোজেন জ্বালিয়ে দাও আমায় দেখা যাবে না মা। আমাকে দেখতে গেলে যে লাইটটার প্রয়োজন, যে আলোটার প্রয়োজন, তার নাম হলো দিব্য জ্ঞান। আর ওটি যতক্ষণ না আমি ভক্তকে কৃপা করে দেই ততক্ষণ সে তো আমায় দেখতে পায় না। মা গো তুমি আমায় দেখতে চাও, বেশ তবে দেখো। যেই বলেছে দেখো, গান্ধারী দেখছে তার এক হাতে দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর যে এক হাত দূরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছে সঙ্গে সঙ্গে আঙুলটা তুলেছে, তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরে ফেলেছো, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে নিঃশেষ করে দিয়েছো। তবে শুনে রাখো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রে মাঠে কেউ জানবে না, শুধু তুমি জানবে আর আমি জানব। আমার বংশকে তুমি যেমন ধ্বংস করছ, এই শতপুত্র হারা মায়ের অভিসম্পদ ব্যর্থ হবে না। আমার বংশ যেমন তুমি বাতি দেওয়ার মতো কাউকে রাখনি, আমি তোমায় অভিসম্পদ করলাম, তোমার যদু বংশ ধ্বংস হবেই হবে। সঙ্গে সঙ্গে বাবা ওই অভিসম্পদটাকে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় করে নিয়েছে। মা গো আমি তোমার এই অভিসম্পদটাকে মাথায় করে নিলাম, মা তোমার কথাই সত্যি হোক, আমার যদু বংশ ধ্বংস হবে হোক মা, কিন্তু মা গো তুমি আরো একটা কথা জেনে যাও, আমি কোনোদিন একটা পিঁপড়েকেও পর্যন্ত মারি নেওয়া, আমি তোমার ছেলেদেরকে মারিনি, রাম কিসি কো মারে নেহি এইসা নেহি রাম, আপনি আপ মার যাতে হে করকে পুরা কাম। ভগবান কোনোদিন কাউকে মারতে পারে না, যে যার নিজের দোষে নিজের ভুলে মরে। মা গো
আজকে তুমি আমাকে বলছ, মনে করে দেখো সেই দিনকার কথা, মনে করে দেখো সেই দিনকার কথা। মা, তুমি যে তোমার দুর্যোধন তোমার কাছে এসেছিল আশীর্বাদ চাইতে, শুধু তোমাকে জিজ্ঞাসা করেছিল, মাগো একবার বলো কারা এই যুদ্ধে জিতবে। তুমি মাথায় হাতটা দিয়েছিলে, আবার হাতটা সরিয়ে নিয়ে বলেছিলে, বাবা কারা জিতবে আমি বলতে পারব না। দুর্যোধন প্রশ্ন করেছিল, সে কি মা, কারা জিতবে তুমি বলতে পারবে না? মাগো, সেদিন তুমি উত্তরটা কি দিয়েছিলে একবার মনে করে দেখো। মা গান্ধারী মনে করছে, সত্যি সেদিন আমি নিজে উত্তর দিয়েছিলাম আমার ছেলেকে, এরে দুর্যোধন আমি তোর মাথায় হাত রেখে বলছি বাবা, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়। মা গো, সেদিন আশীর্বাদটা করার সময় মনে ছিল না মা, আজকে আমায় বলছো ওরে কৃষ্ণ, তবে তুই যখন আমার সর্বহারা করেছিস বাবা, যন্ত্রণা যখন দিয়েছিস বাবা, তবু আজ জানলাম যন্ত্রণাটা তোর দেওয়া নয়, কিন্তু তুই তো ভগবান, তবে মানুষের মনের কষ্ট যন্ত্রণা কেন থাকতিস বাবা? কৃষ্ণ, তুমি যদি ভগবান হবে তবে আমার সকল দুঃখ কষ্ট তুমি দূরে নাও, তুমি যদি ভগবান হবে তবে কেন তুমি আমায় দুঃখ পেতে দিচ্ছ, কেন আমায় কষ্ট পেতে দিচ্ছ? তুমি যদি ভগবান তবে কেন দুঃখ বলো আমায়, তবে কেন দুঃখ শাশুড়ি মাকে দেখেছে অমনি দেখছে আমাকে একটু ছলনা করতে হবে, কারণ কুটুমতি ননদি আছে আবার এদিকে বাবা শাশুড়ি মাও আছে জটিলা, তাই তাদের সামনে থেকে একটু ছলনা করে যেতে হবে। তাই অমনি যেই কান্না শুরু করে দিয়েছে বাবা দেখবেন, পরম শত্রু যদি সারাক্ষণ কাঁদতে থাকে মানুষের কিন্তু মনে একটু একটু তার জন্য দরদ জন্মায় বাবা। তো অমনি ছুটে গেছে শাশুড়ি মা, গিয়ে বলছে, আরে ও বৌমা তুমি তখন থেকে সারাক্ষণ কাঁদছো কেন, কি হয়েছে? ওমা, আমি তোমাকে বলবো নিশ্চয়ই, বলোই না তোমার কি হয়েছে। এখন বাবা যেই একটু শাশুড়ি মায়ের আশ্বাস বাক্য পেয়েছে, অমনি পেয়ে গেছে ছলনাটা করবার। হ্যাঁ, কি করছে? আরে ত্রাস পাইয়া
শ্বাস ঘুচাইয়া মুছে চোখের পানি পাইয়া শ্বাস ঘুচাইয়া মুছে চোখের পানি আজ লইয়া গলে কহে জটিলে কেন কাঁদো মা লইয়া গলে কহে জটিলে কেন কাঁদো মা শুনি ধন কয় তখনি আবার কেমন জানাইতা কেমন জানাইতা শুনি ধন কয়তা খনি শুনি ধন কয়তা খনি কেমন জানাইতা আরে বাবা কি হয়েছে আমাকে বলো না কি হয়েছে ও মা আমি গভীর রাত্রে কি দেখলাম জানো আমার প্রতিদেবতার কি দুর্গতি সে কি আরে তোমার প্রতি মানে তো আমার ছেলে আচ্ছা তুমি দুর্গতি দেখার জন্য আমার ছেলেকে পেলে ও মা তাতে কি আমি খুব খুশি শুধু তাই নয় মা আমি কি দেখলাম জানো এটা গভীর রাত্রের ঘটনা দেখলাম চৌরাশি খোয়ারে বসে গাভে বৎস হরি আমার বেশভূষা কাড়ি লইয়া চলি গেল মা কি মার মানলো তোমার ছেলেকে সে কি আমার ছেলেকে মারলো শুধু তাই নয় ভোরের রাত্রে স্বপ্ন নাকি শুনেছি মা সত্যি হয় তা ভোরবেলা কি দেখলাম জানো ভোরবেলা দেখলাম কোন এক দেবতা যেন রথ নিয়ে আমার কাছে এসেছে সে কি তুমি আবার আজকাল দেবতাও দেখতে পাচ্ছ স্বপ্নে শুধু তাই নয় মা সেই দেবতা যে রথটার উপরে বসে আছে সেই রথটার একটি মাত্র চাকা আর সাত সাতটি ঘোড়া কোন দেবতা যে বসে আছে কিছুই বুঝতে পারছি না সে কি কোন দেবতা শোনো শোনো সে আমাকে বলেছে তার নাম নাকি সূর্য দেবতা শুধু তাই নয় সেটাও বলেছে যে তুমি যদি আমার পূজা তাড়াতাড়ি না করো শোনো রাধে তুমি হলে বৃষভানুসুতা আর এই বংশের বউ তুমি আর তুমি যদি আমার পূজা না করো তবে তোমার সংসারে অচিরেই বিপদ ঘনিয়ে আসবে তাই পূজা করতে হবে বেশ তবে আরে দেরি নয় শোনো শোনো তুমি তাড়াতাড়ি করে ও বৌমা তুমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পূজার আড়ম্বর যা আছে সব সাজিয়ে নাও কারণ যদি আমাদের কোনো বিপদ হয় সেটা তো খুব ক্ষতি হবে এখন যেই বাবা এদিকে রাধানির সঙ্গে শাশুড়ি মায়ের জটিলার সুন্দর একটা কথোপকথন হচ্ছে সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়েছে কে না কুটমতি ননদী কুটিলা অমনি কথার মাঝখানে এসে দাঁড়িয়েছে বলি কইছে বাণী শুনি তখনই কুটিলা কহ কুটিলা কহ কইছে বাণী শুনি তখনই কুটিলা কহ কুটিলা কহ ও মা বলি সকল মিছে ঝুটা হাবা সকল মিছে ঝুটা হাবা বলি সকল মিছে ঝুটা হাবা আর জানি মুই তো জানি মুই তো সকলে মিছা ঝুটাবা জানি মুই তো জানি মুই তো শোনো শোনো মা তোমায় একটা কথা বলি আসল কথাটা কি জানো তোমার বৌমা খুব ছলনা ভালো পারে আর এই ছলাকলা করে ও কিন্তু আসলে গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছে ওই যে কেলো ছোড়া আছে না ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে তা এখন হঠাৎ করে জটিলা বলছে তুই একটু চুপ কর তো শোন আমার বৌমা হলো সতী লক্ষ্মী সে কি শুনেছে জানিস শোন শোন সে স্বপ্ন দেখেছে আমরা নাকি মরে যাব যদি সূর্য পূজা না করে সেই জন্যে সূর্য পূজা তো করতে যেতেই হবে তাই তুই কোনো বাধা দিতে পারবি না হঠাৎ করে কুটমতি ননদী কুটিলা বলছে শোনো মা তুমি যাই বলো ওই বউকে তুমি বিশ্বাস করতে পারো কিন্তু আমি করি না তবে হ্যাঁ তোমার বউ সত্যিকে মিথ্যে সেইটা জানার জন্যে তোমার বউ যেখানেই যাক না কেন আমি তোমার বউয়ের সঙ্গেই যাবো।